হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডিয়ার স্টাডি অনলাইন। তো আমরা অলরেডি ক্লাস সিক্সের লেসেন ফোর, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এই চ্যাপ্টারটার ইউনিট ওয়ান অলরেডি ডিসকাস করেছি। তো যারা যারা এখনও পর্যন্ত ইউনিট ওয়ানটা দেখোনি, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। আজকে আমরা এটার ইউনিট টু বা পার্ট টু তোমাদের সাথে ডিসকাস করব। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অরে ক্লিক করে দিও, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো লাস্ট আমরা দেখেছিলাম যে ম্যাজিক শপের ওনার ছিল, উনি গ্লাস বল দিয়ে ম্যাজিক দেখাচ্ছিলেন গিফটকে, এবং তারপরে আমাদের ফার্স্ট পার্টটা শেষ হয়েছিল। এরপরে আমরা সেকেন্ড পার্টটা শুরু করছি, লেটস কন্টিনিউ থেকে। ইট ইজ ইন ইয়োর পকেট, সেট দ্য শপ ম্যান, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ। তাহলে আমরা ম্যাজিক বলের ম্যাজিক দেখাচ্ছিল ওই ম্যাজিক ম্যানটা বা যে শপ ওনার ছিল, এবং ম্যাজিক বল দিয়ে যখন ম্যাজিক বলটা সে গিফট যখন হাত বাড়ায় ম্যাজিক বলটা নেওয়ার জন্য, তখন হঠাৎ করে দেখে যে শপকিপারটার হাতে ম্যাজিক বলটা নেই, সে ভ্যানিশ হয়ে গেছে। ঠিক তখনই তারপরে শপ ম্যানটা বলে যে দেখো ইট ইজ ইন ইয়োর পকেট, যে ওই ম্যাজিক বলটা দেখো তোমার পকেটে আছে। এবং ঠিক তাই হয়, গিফট যখন নিজের পকেটে হাত ঢোকায় দেখে যে পকেটের ভেতরে ওই ম্যাজিক বলটি আছে। হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আস্কড। তো ন্যারেটার, মানে আমরা জানি যে গিপের বাবা এখানে, তো গিপের বাবা জিজ্ঞাসা করছে যে কত দাম এই ম্যাজিক বলগুলোর। দের ইজ নো চার্জ ফর গ্লাস বলস, সেড দ্য শপ ম্যান পোলাইটলি। তো তখন এই দোকানের মালিকটা বা শপকিপারটা বলছে যে গ্লাস বলের জন্য কোনো টাকা লাগে না, উই গেট দেম ফ্রি, আমরা এগুলো পুরোপুরি ফ্রিতে পাই। হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম হিস চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। ঠিক সেই সময় যখন বলল যে আমরা এই গ্লাস বলগুলো বিনা পয়সায় পাই, সে তার গাল থেকে ম্যাজিক করে গালের পাশ থেকে একটা ভিজিটিং কার্ড বার করলো। ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড তোমরা জানো, যেখানে তোমার শপের ব্যাপারে বলা থাকে, নাম্বার দেওয়া থাকে, কী কী বিক্রি হয় সেগুলো বলা থাকে, তো ওরকম একটা কার্ড বার করলো অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, এবং ন্যারেটারকে সেই কার্ডটা দিল। এবার এরপরে এখান থেকে একটা প্রশ্ন থাকে যে ওই কার্ডে কী লেখা ছিল। কার্ডে লেখা ছিল জেনুইন ম্যাজিক গুডস স্যার, হি সেড। তো এবং তোমার জেনুইন ম্যাজিক গুডস ওই কার্ডটাতেও লেখা ছিল, এবং শপম্যানটা ওটা পড়ে শোনালো। হি নাও টার্ন টুয়ার্ডস গিভ উইথ আ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড, ইউ ওয়ান্টেড আ ম্যাজিক বক্স ডিডেন্ট ইউ। তারপরে এই শপম্যানটা গিফের দিকে তাকিয়ে বলছে যে ইউ ওয়ান্টেড আ ম্যাজিক, এবং দেখো বলছে উইথ আ ফ্রেন্ডলি স্মাইল, একদম একটা বন্ধুত্বপূর্ণ হাসি নিয়ে তাকে বলছে যে তুমি একটা ম্যাজিক বক্স চাও, তাই না? ইয়েস ইয়েস গিফট সেড। তো গিফট বলছে হ্যাঁ আমি তো একটা ম্যাজিক বক্স চাই। বলছে ইট ইজ ইন ইয়োর পকেট, হি সেড। তখন শপম্যানটা বলছে দেখো পকেটে হাত দাও, তোমার পকেটে ওটা আছে। গিফট ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ। গিফট আবার পকেটে হাত ঢুকিয়ে ওরকম দেখলো যে হ্যাঁ সত্যি করেই একটা ম্যাজিক বক্স কিন্তু তার পকেটে আছে, এবং গিফট সাধারণভাবেই খুব সারপ্রাইজ হয়ে গেল, অবাক হয়ে গেল। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর আ হোয়াইল। এবং হঠাৎ করেই তারপরে শপকিপারটা তার দোকানের পেছন দিকে কোথায় যেন হারিয়ে গেল, অ্যাবসেন্ট হয়ে গেল, এবং কিছুক্ষণের জন্য কিন্তু তাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার গিপ, আই সেড, হি ইজ মেকিং ফান অফ আস। তো তখন ন্যারেটার বলে গিপের বাবা যে গিপ চলো আমরা কাউন্টারের পেছন দিকটা দেখি তো, যে ভদ্রলোক কোথায় গেল, ও কি আমাদের মজা আমাদেরকে নিয়ে মজা ঠাট্টা করছে, বা আমাদের কি আমাদেরকে নিয়ে কি ফান করছে, এই হঠাৎ করে জিনিসপত্র বিক্রি করতে করতে ম্যাজিক দেখতে দেখাতে হঠাৎ করে দোকানের পেছনে ভ্যানিশ হয়ে গেল, কোথায় গেল। তো গিফটকে ওর বাবা বলে চলো আমরা কাউন্টারের পেছনে গিয়ে দেখি। জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড আগেন ফ্রম আ ডার্ক কর্নার অফ দ্য রুম। তো ঠিক যখনই ন্যারেটার এবং গিফট তারা পেছন দিকে যেতে চাইছে, মানে যাবে যাবে এরকম ভাব, ঠিক তখনই দোকানের আরেকটা অন্য অন্ধকার কর্নার থেকে শপকিপারটা এসে হাজির হলো। ইউড লাইক টু শো আওয়ার শোরুম স্যার, সেড হি। তো তখন শপকিপারটা এসে বলছে স্যার আপনি কি আমাদের ম্যাজিক শোরুম দেখতে চান, বা আমাদের এই দোকানের ভেতরটাকে দেখতে চান। গিফট টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড। গিফট তো খুব এক্সাইটেড, তোমরা প্রথম থেকেই বুঝতে পারছো গিফট এরকম ম্যাজিক বিভিন্ন জিনিসপত্র দেখে খুব উৎসাহী, এবং গিফট টাগড মাই ফিঙ্গার, টাগড মানে হচ্ছে টেনে নিয়ে যাওয়া, আঙুলটাকে টানতে টানতে ভেতরে নিয়ে যাওয়ার জন্য আঙুলটাকে টানতে আরম্ভ করলো। টাগ মানে হচ্ছে টাগ অফ ওয়ার, তোমরা দেখেছো টাগ অফ ওয়ার দড়ি টানাটানি করা হয়, সেখান থেকে টাগড কথাটা এসছে।
ইন দ্য শোরুম দেয়ার আর মেনি থিংস দ্যাট গিভ ফ্যান্সি। তো শোরুমের ভেতরে মানে শপকিপারের ভেতরে যে শোরুম আছে, যেখানে বিভিন্ন ম্যাজিকের আইটেমস সাজানো আছে, সেখানে এমন অনেক জিনিসই আছে যেগুলো গিফ ছোটোবেলা থেকে কিন্তু ফ্যান্সি করেছে, বা যেগুলোর গিফ ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেছে যেগুলোর। হি টার্নড টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট, এবং যত আরও জিনিস দেখছিল গিফ কিন্তু এই লোকটার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছিল, আরও বেশি লোকটাকে দেখে কিন্তু অ্যাস্টনিশড হয়ে যাচ্ছিল, অবাক হয়ে যাচ্ছিল। কি বলছে দেখো, ইজ দ্যাট আ ম্যাজিক সোর্ড, হি সেড। তো গিফ শপকিপারটাকে জিজ্ঞাসা করছে একটা তরোয়াল দেখে, যে এটা কি সেই ম্যাজিক তরোয়ালটা? আ ম্যাজিক টয় সোর্ড, ইট ইজ আ ইউনিক ওয়ান, ইট নাইদার বেন্ডস ব্রেকস নর কাটস দ্য ফিঙ্গার। তখন শপকিপার বলছে হ্যাঁ এটা হচ্ছে ম্যাজিক টয় সোর্ড, যেটা এটা একটা ইউনিক ওয়ান, ইউনিক ওয়ান মানে হচ্ছে এর মতন আর একটাও নেই, এটা নাইদার বেন্ড করে না বেঁকে যায়, নর ব্রেকস না ভেঙে যায়, না কারুর হাত পা কাটতে পারে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে এরকম অনেক ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখায় যে ছুরি দিয়ে হাতের ওপর দিয়ে এরকম ছুরি চাড়িয়ে দিচ্ছে কিন্তু হাত কাটছে না, তো সেরকমই একটা ম্যাজিক শোট কিন্তু এখানে দেখা গেল। এবং তার ব্যাপারেই শপকিপার কিন্তু গিফকে বলল, আই ট্রাইড ফাইন্ড আউট হোয়াট দে কস্ট। তো তখন ন্যারেটার, গিফের যেহেতু পছন্দ হয়েছে তো ন্যারেটার মানে গিফের বাবা, তখন কত দাম সেটা বার করার চেষ্টা করলো, বাট দ্য শপকিপার ডিড নট পে অ্যাটেনশান টু হিম। কিন্তু শপকিপারটা কিছুতেই গিপের বাবাকে কোনো অ্যাটেনশানই দিচ্ছে না, কোনো পাত্তাই দিচ্ছে না। হি হ্যাড গট গিফ নাও, এবং এতক্ষণে শপকিপারটা গিপের অ্যাটেনশানটা পুরোপুরি নিজের দিকে নিয়ে নিয়েছে, বা গিপের মনোযোগটা পুরোপুরি নিজের দিকে নিয়ে নিয়েছে। আই স উইথ আ ফিলিং অফ ডিস্ট্রাস্ট দ্যাট গিপ ওয়াজ হোল্ডিং দিস পার্সনস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হেল্ড মাইন, এবং খুব মানে কি বলবো উল্লেখযোগ্য একটা জায়গা যে তখন ন্যারেটার হঠাৎ করে দেখছে যে গিপ কিন্তু সেই শপকিপারটার আঙুলগুলোকে ধরে আছে এখন টাইটলি, যেমনভাবে সে তার বাবার আঙুলটা ধরে থাকে। তো স্বাভাবিকভাবে এটা একটা ফিলিং অফ ডিস্ট্রাস্ট, মানে ওর বাবা মানে গিপের বাবার কিন্তু একটু আনকমফর্টেবলি ফিল হচ্ছিলো যে গিপ হঠাৎ করে এরকম এতটা মুগ্ধ হয়ে গেল যে নিজের বাবার আঙুল ধরে আছে নাকি শপকিপারের আঙুল ধরে আছে সেটা ওর মাথায় নেই, এবং গিপ কিন্তু একদম টাইটলি ওই শপকিপারটার আঙুলটা ধরে আছে এমনভাবে যেমনভাবে সে তার বাবার আঙুলটা ধরে। তো এই ব্যাপারটা কিন্তু গিপের বাবার খুব একটা ভালো ঠেকলো না। তারপরে কি হলো দেখো, সেকেন্ড পার্টটাই শেষ করবো আজকে আমরা। দ্য শপকিপার শোড গিপ ম্যাজিক ট্রেন্স দ্যাট র্যান উইদাউট স্টিমস। তো তখন শপকিপার শোরুমের ভেতরে আছে, তাহলে ওকে ম্যাজিক শোড দেখানো হয়ে গেল, এবার কি দেখাচ্ছে, ম্যাজিক ট্রেন দেখাচ্ছে যেগুলো স্টিম ছাড়াই দৌড়তে পারে বা স্টিম ছাড়াই চলতে পারে। তোমরা জানো যে ট্রেনের স্টিম ইঞ্জিন দরকার চলার জন্য, তো সেই স্টিম ছাড়াই কিন্তু বিভিন্ন গাড়ি ম্যাজিক ট্রেন গাড়িগুলো দেখালো যেগুলো স্টিম ছাড়াই চলতে পারে। ক্লকওয়ার্ক, বিভিন্ন ঘড়ি টড়ি দেখালো, অ্যান্ড আ বক্স অফ সোলজার্স দ্যাট অল কেম অ্যালাইভ ওয়েন ওয়ান সেড আ ম্যাজিক ওয়ার্ড, এবং আর একটা স্পেশাল জিনিস দেখালো, একটা বক্স দেখালো যেখানে অনেক সৈন্য আছে ছোটো ছোটো, এবং এই সৈন্যগুলো জীবিত হয়ে যায় যদি কেউ কোনো ম্যাজিক ওয়ার্ড বলে, যেমন তোমরা জানো হোকাস ফোকাস আবড়া কাটাবড়া এসব বিভিন্ন ম্যাজিক্যাল ওয়ার্ডস থাকে, তো এরকমই যদি কোনো ম্যাজিক্যাল ওয়ার্ডস বলা হয় তাহলে ওই বাক্সের মধ্যে থাকা যে সমস্ত সোলজার্সগুলো আছে বা সৈন্যগুলো আছে তারা কিন্তু জীবিত হয়ে যাবে। ইউ হ্যাভ নেভার সিন সাচ আ ওয়ান, সেড দ্য শপকিপার। শপকিপারটা গিফটকে বলছে যে তুমি নিশ্চয়ই এরকম ম্যাজিক বক্স কখনো দেখোনি যেখানে শপকিপারগুলো জীবিত হয়ে যায়। ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি কি এই বক্সটা নিতে চাও? উই উইল টেক দ্যাট বক্স, আই সেড। তো গিপ কিছু বলার আগে গিপের বাবা বাইরে থেকে বলছে, আই সেড মানে ন্যারেটার, গিপের বাবা বলছে যে হ্যাঁ আমরা এই বক্সটা নেব, পছন্দ হয়েছে আমাদের। অ্যান্ড দ্য শপকিপার সুইপ্ট দ্য সোলজার্স ব্যাক আগেন, শাট দ্য লিড অ্যান্ড ওয়েভ দ্য বক্স ইন দ্য এয়ার। তো ঠিক সেই সময় বক্সের ভেতরে থাকা যে সোলজার্সগুলো আছে তাদের পেছনটা পুছিয়ে দিয়ে, হাত দিয়ে একটু মুছে দিয়ে, বাক্সর মুখটাকে বন্ধ করে আকাশে ওয়েভ দ্য বক্স ইন দ্য এয়ার, আকাশে বক্সটাকে ছুঁড়ে দিল। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার টাইড আপ উইথ গিফস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, এবং যেই আকাশে ছুঁড়ে দিল আপনি আপনি ওই বাক্সটা নিজে নিজে র্যাপ হয়ে গেল ব্রাউন পেপারে, নিজে নিজে টাই হয়ে গেল ম্যাজিক করে, এবং ব্রাউন পেপারের ওপর কিন্তু গিপের নামও লেখা হয়ে গেল উইথ গিপের অ্যাড্রেস। হি লাফড অ্যাট মাই অ্যামেজমেন্ট, এবং এই যখন এই ম্যাজিকগুলো হচ্ছে তখন ন্যারেটারও খুবই অবাক এবং গিপও খুবই অবাক, দুজনাই অবাক হয়ে অ্যামেজড হয়ে সারপ্রাইজড হয়ে এই ম্যাজিকটা দেখছিল
আর আমাদের অ্যামিউজমেন্ট দেখে বা আমাদের বা ন্যারেটার এবং গিপের এই যে অবাক হয়ে যাওয়া দেখে শপকিপারটা কিন্তু হাসছিল। ঠিক আছে, তো আশা করি এইটা সেকেন্ড পার্টটা তোমরা বুঝতে পারলে। যদি কোনো ডাউট থাকে সেকেন্ড পার্টে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো, আমি তোমাদের ডাউট মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সবাইকে আজকের এই ক্লাসটা করার জন্য। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি আবারও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ইউনিট ওয়ানটা যারা যারা দেখোনি পার্ট ওয়ান সেটারও লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, দেখে নিও। সো টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্যানিটাইজার ইউজ করো, মাস্ক পরো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো এবং সেফ থাকার চেষ্টা করো। দিস ইজ বিজিত সাইনিং অফ, সি ইউ আগেন ইন দ্য নেক্সট ভিডিও, টাটা, টেক কেয়ার।